আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। সোনামুখী থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্তা পলের নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে বিজেপি মোর্চা মহিলারা কর্মীরা গত 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আর নয় অন্যায় অত্যাচার মহিলাদের অসুরক্ষা কর্মসূচি পালন করে আসছে। সে মতোই আজ সোনামুখী বিধানসভার অন্তর্গত বিজেপির মহিলা মোর্চার কর্মীরা সোনামুখী থানার সামনে রাস্তার ওপর বসে অবস্থান বিক্ষোভে সামিল হন। সোনামুখীর নফরডাঙ্গা থেকে একটি মিছিল করে তারা থানার সামনে জমায়েত হন এবং তারা বিক্ষোভ দেখান ও অবস্থান মিছিল করে তারা থানার সামনে জমায়েত হন। আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি মহিলা মোর্চার কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি মহিলা মোর্চা সভানেত্রী সুপ্রীতি চ্যাটার্জি, সোনামুখী নগর মণ্ডলের সভানেত্রী শম্পা গোস্বামী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি তপশিলী মোর্চার সভাপতি দিবাকর ঘরামি, তাপস মিত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব। ভারত মাতা কি জয়! এই মহিলা মোর্চার নেতৃত্বে আজকের অবস্থান বিক্ষোভে দলে দলে চোখ দিন। এই মহিলা মোর্চার নেতৃত্বে আজকের অবস্থান বিক্ষোভে দলে দলে চোখ দিন। ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার ডাকে ধর্ণা অবস্থান আমাদের এখনই শুরু হবে। আমি সুপ্রীতিকে অনুরোধ করব, চারটে মন্ডল সভাপতি আপনারা মঞ্চের পেছন দিক থেকে আজকে সারা পশ্চিম বাংলা ব্যাপী ভারতীয় জনতা মহিলা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার নেতৃত্বে আজকে এই সোনামুখী বিধানসভায় সোনামুখী এই অবস্থান মঞ্চে প্রথম বক্তব্য রাখছেন আমাদের প্রাক্তন মহিলা মোর্চার জেলা সভানেত্রী ভারতীয় জনতা পার্টির সকল বিজেপির কার্যকর্তাকে জানাই নমস্কার। মহিলা মোর্চার পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি বিধানসভাতে আমাদের মহিলা মোর্চার যে থানায় ডেপুটেশন, মহিলারা আজকে যে আমরা অবহেলিত লাঞ্ছিত, মা বোনেরা যে প্রতিনিয়ত আমরা অত্যাচারিত হচ্ছি এবং সমীক্ষা করলে বোঝা যায় প্রতিদিন দু পা ধরে ছিঁড়ে দেওয়া হচ্ছে। আমরা চাই না এরকম মুখ্যমন্ত্রী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাদের সামনে বক্তব্য রাখবেন মহিলা মোর্চা সোনামুখী 2 নম্বর গ্রামীণ। সেটা ছিল সোমবার, আর রবিবার দিনে আমরা অতিথি বিহার লজে সোনামুখীতে অতিথি বিহার লজে একটি মিটিং করেছিলাম। আর সেই মিটিং এ আমাদের কিছু মহিলা কার্যকর্তা এসেছিলেন। সেখানে আমরা দেখেছি আমাদের শান্তপাল থেকে শুরু করে অনেক কার্যকর্তাকে মারধর করা হয়েছিল। আমরা এতটুকু দুঃখ পাইনি বন্ধু, এতটুকু হতাশা হয়নি, কিন্তু আমাদের মহিলা কার্যকর্তাদের উপর যেভাবে অত্যাচার করেছিল, যেভাবে গালিগালাজ করেছিল, যেভাবে অসভ্য আচরণ করেছিল, আমরা ভুলে যাইনি সেই তৃণমূল নেতাদের। আমাদের কিন্তু সেই তৃণমূল নেতাদের নাম লাল ডায়েরিতে লেখা আছে। 2021 নির্বাচনে যেই মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছিল আর যে তৃণমূল কংগ্রেসের নেতারা করেছিল, সেই মহিলারা যাবে সেই তৃণমূল নেতার বাড়িতে, তাকে ছ্যাঁটা পিটে করবে, তারপরে আমরা তাকে ধরবো, প্রতিশোধ আমরা কিন্তু নেব বন্ধু। মহিলাদের উপরে ধরনের ভাষা আগে কখনো শুনিনি বন্ধু, ভাবতে অবাক লাগে, আমি কখনো ভাবিনি যে একটা মহিলাকে ধরনের ভাষা বলা যায়। তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে আমি সেই পঞ্চায়েত নির্বাচনে অতিথি বিহার লজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুনেছিলাম, আর তার দলদাস পুলিশ পাশে দাঁড়িয়েছিল, একটাও প্রতিবাদ করেনি। মহিলাদের উপরে তো অত্যাচার, পুলিশ একটাও প্রতিবাদ করেনি বন্ধু। তখন অবাক হয়ে গেছিলাম,
কিন্তু তখন থেকেই মনে ছিল আমাদের অনেক মহিলা কার্যকর্তা রাতে আমাকে ফোন করেছে, দিবাকর আমরা হতাশ হইনি, আমরা ভেঙে পড়িনি, আমরা দেখিয়ে যাব আগামী দিনে আমরা লড়াই চালিয়ে যাব। আজকে তাই সেই মহিলারা চলে এসেছে সেনামুখীতে লড়াইয়ের ময়দানে, আমরা তাই দেখিয়ে দেব আগামী দিনে। তৃণমূল কংগ্রেসের কোন নেতা আজকে যদি কোন আমাদের মা বোনেদের উপর অভদ্র আচরণ করে তাহলে কিন্তু শুধু বদল হবে না বন্ধু, বদলাও হবে। এটা আজকের এই মঞ্চ থেকে বলে যাচ্ছি সবাইকে। আজকে আপনাদের থানার সামনে এই অবস্থান বিক্ষোভ কি কারণে? আমরা আমাদের রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী মাননীয় অগ্নিমিত্রাদির নেতৃত্বে আমাদের গত 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আর 9 মহিলাদের অসুরক্ষা এই কর্মসূচি আমরা পালন করছি। কারণ আমরা দেখেছি পশ্চিমবাংলার বুকে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তার সরকার রাজ করছে, অথচ আমরা এই জায়গাতে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কিন্তু আমরা আজ মহিলারা অসুরক্ষিত। আমরা ওনার 6.5 বছরের যে শাসনকাল চলছে সেই শাসনকালের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে আমরা প্রত্যেকটি মহিলা যারা আমাদের মেয়েরা বোন দিদিরা যারা প্রত্যেকে বাড়ির বাইরে যায় তাদের উপর কিভাবে নির্যাতন হচ্ছে। আমরা গত পঞ্চায়েত ইলেকশন থেকে দেখে আসছি যে আমরা মেয়েরা কিভাবে ধর্ষিত হচ্ছি, কিভাবে অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, আমাদের বলতে লজ্জা করে। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি আমাদের মহিলাদের ইজ্জতের রেট পর্যন্ত বেঁধে দিয়েছেন। এই মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের মহিলা মোর্চার পক্ষ থেকে ধিক্কার জানাই। আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি তার জন্য, যাতে আমরা মহিলারা সুরক্ষিত থাকতে পারি। আপনার নাম? আমার নাম সুপ্রীতি চ্যাটার্জি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চা।